হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের এই ভিডিওটি কি সম্বন্ধে হতে চলেছে এটি সুন্দর একটি দোপাটি ফুল গাছের ভিডিও তোমরা এটি গোলাপি রঙের দোপাটি ফুল গাছ দেখতে পাচ্ছ এই দোপাটি ফুল গাছটা বাড়ির ছাদে রয়েছে এটি আমার বন্ধুর বাড়ির ছাদ তোমরা ভেবো না এটা আমার বাড়ির ছাদ তাই বলছি ভিডিওটি দেখো আমি ওকে সাহায্য করেছিলাম এই গাছটি তৈরি করার জন্য আমার বাড়ি অত বড় ছাদ নেই তাই আমি করতেও পারিনি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে গাছটি কি সুন্দরভাবে বেড়ে উঠেছে এই গাছটিতে আমি ব্যবহার করেছিলাম অর্ধেক পরিমাণে গোবর সার এবং অর্ধেক পরিমাণে মাটি এবং কিছুটা বালি সেই আমার পুরোনো টিপস এছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যে গোবরগুলো ওপর থেকে মাটির ওপর থেকেই দেখা যাচ্ছে এই গোবর গাছের জন্য খুবই উপকারী যে কোনো গাছ ঠিক আছে তোমরা যে কোনো গাছের গোড়ায় গোবর দ সেটা পচিয়ে দিলে হবে কিংবা গাছের গোড়া ডাইরেক্ট ইউজ করতে পারো তাহলে দিলে পচতে টাইম লাগবে ঠিক আছে এছাড়া তোমরা বুঝতে পারছো যে গাছটিতে কি সুন্দর ফুল রয়েছে এবং সেখান থেকে দানাও বের হয়েছে ফুলগুলো শুকনো হয়ে গেলে সেখান থেকে দানা বেরোয় সেই দানাগুলো তোমরা তিন থেকে চার দিন পরে শুকনো হয়ে গিয়ে যখন তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে তার ভিতরে অনেক ছোটো ছোটো দানা থাকে সেই দানাগুলো থাকে প্রায় দশ থেকে বারোটা পর্যন্ত সেই দানাগুলো তোমরা মাটিতে ফেলে দাও এমনি তিন থেকে চার দিনের মধ্যে আবার ছোটো চারা গাছ বেরো হয়ে যাবে এই গাছটা শীতকালেই হয়ে থাকে বেশি ভালো তবে বিভিন্ন সময় চাষ হয় তবে আগে দেখা যেত বাঙালি বাড়িতে বাঙালির বিভিন্ন বাড়িতে কিন্তু আজকাল দেখাই যায় না গাছটি প্রায় শূন্য হয়ে গিয়েছে এবং বিভিন্ন নার্সারিতে গিয়েও খোঁজ করেছি গাছটিতে পাওয়াও যায় না তাই তোমরা যদি পেতে চাও আশপাশে অনেকগুলো নার্সারি খুঁজতে হবে এছাড়া তোমরা বলতে চাও অনেকে হয়তো যে গাছটি কীভাবে আমরা চাষ করব কীটনাশক লাগে কি না না গাছটিতে তেমন কোনো কীটনাশকই লাগে না গাছটিতে কীটনাশক লাগতে গেলে হয়তো অনেক সময় লেগে থাকে ওই সকল শীতকালীন যে ধরনের জাপ পোকা টোকা থাকে কিংবা মাকড়সা থাকে সেগুলো লেগে থাকে তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা নিম পাতার জল নিয়ে স্প্রে করো দেখবে সমস্ত কিছুই এক বা দু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এছাড়া গাছটি গোড়াতে সপ্তাহে তিন থেকে চারবার জল দিলেই হবে জল দেওয়ার টাইম তোমার নিশ্চয়ই যেন বিকাল কিংবা সকালে রোদের মাঝে জল দেবে না গাছ ফালে মারা যাবে ঠিক আছে এটা তো হলো এই গাছের মাটি কিংবা এই গাছের কী পরিচর্যা করবে সেই সম্বন্ধে কিছু টিপস এছাড়া তোমাদের জানা দরকার যে এই গাছটি কোথা থেকে এসছে প্রাচীনকালে ভারতবর্ষ তথা বাংলাদেশের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বাঙালির আঙিনায় এই গাছটি পাওয়া যেত আজকাল হয়তো পাওয়া যায় না নগরায়নের চাপে হয়তো হারিয়ে যাচ্ছে তার জন্য কোনো অসুবিধে নেই তোমরা আবার সেটা চাষ করে পুনরায় তে আনতে পারো তোমাদের বাগানের সুন্দরের সাথে গাছটার ভবিষ্যৎও রক্ষা পাবে তোমরা হয়তো বিভিন্ন জায়গা থেকে খোঁজ করো যদি না পাও আমাকে কমেন্টসকে জানাও আমি বিভিন্ন থেকে খোঁজ চালিয়ে তোমাদেরকে সেই দানা পেতে সাহায্য করে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের জন্য শেয়ার করে দিও যাতে ওরাও সব জিনিসগুলো জেনে দেশের উন্নতির কাজে লাগাতে পারে আজ এটুকুই থাকলো তোমার নিশ্চয়ই দেখেছো যে প্রতিটা কমেন্টসে আমি উত্তর দিই তাহলে কমেন্টস করো আমি উত্তর দেবো আজ এইটুকুই থাকলে ধন্যবাদ